হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাশট্যাগ আর্ট অফ ম্যাথামেটিকা। আজকে আমাদের টপিকটি হলো প্রাইম নাম্বার। আমরা হয়তো অনেকেই জানি প্রাইম নাম্বার কী, বাট তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আমি বারবার বলে থাকি যে তোমাদের সাবস্ক্রিপশান আমার মোটিভেশান, কারণ তোমরা যত ইনভলভ হবে আমার তত আমি মোটিভেটেড হব যে আমি আরও বেটার কিছু কন্টেন্ট রেডি করি এবং বানাই। সো আজকে ডেফিনেটলি আমি তোমাদের অ্যাসিওর করতে পারি, আজকের ভিডিওটি লাস্ট অবধি দেখো, দেখার পর তোমরা কিন্তু সত্যি অ্যামেজড হবে, তোমরা সারপ্রাইজড হবে যে এত ইজিলি কোনো প্রাইম নাম্বারকে কীভাবে কাউন্ট করবো। যেমন ধরো আমরা বলি 1 to 100 প্রাইম নাম্বার ফাইন্ড আউট করো, খুব ইজিলি বার করতে পারবে। যেট আমরা জেনারেলি কী করে থাকি, ট্রায়াল মেথড করে থাকি, 1 2 2 ইজ এ প্রাইম নাম্বার, 3 3 ইজ নট, 3 ইজ এ প্রাইম নাম্বার, 4 4 ইজ নট এ প্রাইম নাম্বার, 5 লাইক দিস। এইভাবে আমরা কাউন্ট করে করে প্রাইম নাম্বারগুলো ফাইন্ড করি। এটা টাইম টেকিং এবং খুব বোরিং মেথড। আমি তোমাদের একটা ইন্টারেস্টিং মেথড ডিসকাস করব, তার আগে তোমাকে জানতে হবে যে প্রাইম নাম্বার কী। আমি জাস্ট ছোট্ট বেসিকন আমি বলবো না, জাস্ট ছোট্ট আমি একটা এক্সাম্পলের মাধ্যমে প্রাইম নাম্বার কী একটু আলোচনা করে দিচ্ছি। দেখো প্রাইম নাম্বার বলতে একটা নাম্বার, দ্য নাম্বার ইজ ডিভিসিবল বাই 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। বা তুমি এটাকে আরেকভাবে বলতে পারো যে একটা প্রাইম নাম্বার মানে সেই নাম্বারটার দুটি ফ্যাক্টর থাকবে, সেই নাম্বারটি থাকবে এবং তার সঙ্গে কি থাকবে, 1 থাকবে। ক্লিয়ার? সো দেখে নেওয়া যাক। দেখো আমি যদি লিখি এখানে 7 ইজ এ নাম্বার, বুঝতে পারছো এটার দুটি ফ্যাক্টর সেটা হচ্ছে 1 আর 7 ইটসেলফ। বাট আমি যদি ধরো নিই তোমার 6-এর ডেফিনেটলি তোমরা জানো 1 আছে। যেমন ধরো আমি যদি এখানে লিখি 6 1 যা 6, 2 3 যা 6, 3 2 যা 6, 6 1 যা 6, এখন একই হবে। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ফ্যাক্টরসগুলি কী কী, 1 আছে, 2 আছে, 3 আছে আর 6 আছে। ক্লিয়ার? সো ডেফিনেটলি এখানে 1 অ্যান্ড 6 ছাড়া আদার্স দুটো প্রাইম, আরও দুটো ফ্যাক্টর আছে। সো ডেফিনেটলি এটা আমাদের কম্পোজিট নাম্বার, বাট এটা হচ্ছে দুটি ফ্যাক্টর 1 আর 7। ওকে, সো আসা যাক সেই ইন্টারেস্টিং মেথডে। দেখো এখানে আমি প্রাইম নাম্বারগুলো লিখেছি, উই হ্যাভ রিটেন দ্য প্রাইম নাম্বার। অ্যাকচুয়ালি আমি যদি তোমাদের বলি যে ফাইন্ড আউট দ্য প্রাইম নাম্বার বিটুইন 1 টু 100, কত ইজিলি দেখো বার করা যায়। দেখো ফার্স্ট আমি এখানে প্রাইম নাম্বারগুলো কিছুটা লিখেছি, ঠিক আছে। এবার আমি তোমাদের এক্সপ্লেন করছি কীভাবে ইজিলি কাউন্ট করবে। একটা জিনিস ক্লিয়ার যে আমাদের যদি দুটো কনসিকিউটিভ প্রাইম নাম্বার খুঁজি না, এই দুটো ছাড়া আসবে না, 2 অ্যান্ড 3। অ্যাকচুয়ালি কী মনে রাখবো, 2 অ্যান্ড 3, সো জাস্ট 2 অ্যান্ড 3 লেখো, তাদেরকে মাল্টিপ্লাই করে লেখো, কত দেবে এটা, 6। বাস তোমাকে এই নাম্বারটি মনে রাখতে হবে, 6, এটাই হচ্ছে সব। কী করবে, পেয়ে গেলে দেখো 2 অ্যান্ড 3 তে পেলে, 2 অ্যান্ড 3 কনসিকিউটিভ প্রাইম নাম্বার, তার মধ্যে একটা ইভেন একটা অড প্রাইম নাম্বার। এটাই পৃথিবীতে এই একটাই প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বার আছে যারা কনসিকিউটিভ, সেটা হচ্ছে 2 অ্যান্ড 3। কী করবে, তুমি তাদের মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত পাবে, 6। এই নাম্বারটা তোমাকে মনে রাখতে হবে, কীভাবে মনে রাখবে, এইভাবে। এরপরে 6-এর টেবিল নিশ্চয়ই তোমরা জানো, চলো 6-এর টেবিলটা লেখা যাক। হাউ ফানি না, দেখো না কত ইন্টারেস্টিং হয় জিনিসটা। 6 1 যা 6, 6 ইন্টু 1 6, 6 2 যা 12, 6 3 যা 18, 6 4 যা 24, 6 5 যা 30, 6 6 আর 36, ওকে 6 7 আর 42। আচ্ছা আমি আর লিখছি না, আচ্ছা ঠিক আছে আরও কয়েকটা লিখে দিচ্ছি, পুরো টেবিলটাই লিখে দিচ্ছি, 6 8 যার 48, 6 9 যার 54, 6 10 যার 60। তুমি আরও লিখে যেতে পারো 6 11 যার 66, জাস্ট 6-এর মাল্টিপেলগুলো। এরপরে লক্ষ্য করো, দেখো 6 আছে, তুমি 2 অ্যান্ড 3 পেয়ে গেছো প্রাইম নাম্বার, 6 আছে, 6-এর প্রেডিসেসর আর সাকসেসর, প্রেডিসেসর মানে আগের নাম্বার আর সাকসেসর মানে পরের নাম্বার। দেখো তো 6-এর প্রেডিসেসর 5, সাকসেসর কত, 7। নেক্সট 6 2 যা কত 12, তাহলে এখানে আমি যদি 12টা লিখি, দেখো 12-এর আগের নাম্বারটা কত, 11, আর 12-এর পরের নাম্বারটা কত, 13। পেয়ে যাচ্ছ,
সিক্স থ্রি যা কত হবে এইটিন। দেখো আমি যদি এখানটায় এইটিন লিখি, সেভেন্টিন, দেখো তার আগের নাম্বার প্রেডিসেসর অ্যান্ড দ্য নেক্সট নাম্বার সাকসেসর ইজ নাইনটিন। ক্লিয়ার হচ্ছে? বুঝতে হচ্ছে কতটা ইজি জিনিস? দেখো সিক্স ফোর যা টোয়েন্টি ফোর, আমি এখানে টোয়েন্টি ফোর লিখতে পারি, কিন্তু এবার একটা জিনিস ভেবে দেখো, এগুলো কিন্তু কম্পোজিট নাম্বার, কারণ সিক্সের মাল্টিপেল। টোয়েন্টি ফোর আগের নাম্বারটা কিন্তু প্রাইম, কিন্তু টোয়েন্টি ফোরের পরের নাম্বারটা এটা কিন্তু প্রাইম নাম্বার নয়, কারণ তুমি ইজিলি দেখে নিতে পারবে ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ। সো লিখবো না, তাহলে আমি কীভাবে চেক করব? জাস্ট সিক্সের মাল্টিপেলগুলো ভাববো, তার আগের এবং পরের নাম্বারটি চেক করব। যদি পরেরটা বা আগেরটা হয় ভালো, সেটাকে লিখবো, আর না হয় লিখবো না। কিন্তু তোমাকে গোটা নাম্বারকে কাউন্ট করতে হবে না, যে ওয়ান টু থ্রি পরপর তোমাকে কনসিকিউটিভ ওয়েতে তোমাকে কাউন্ট করতে হবে না, যে দেখি তো আপ টু ধরো টোয়েন্টি অবধি আমি কাউন্ট করেছি। বা ধরো আমি তোমাকে বললাম, দেখো কত ইজি হয়ে যাবে, আমি তোমাকে বললাম যে ফর্টি থেকে ফিফটির মধ্যে প্রাইম নাম্বারগুলো ফাইন্ড করো, তুমি ফর্টি ওয়ান ফর্টি টু এইভাবে কাউন্ট করবে না, জাস্ট ফর্টি থেকে ফিফটি। তো সিক্স সিক্স সেভেন যা ফর্টি টু, ডেফিনেটলি সিক্স সেভেন যা ফর্টি টু, ডেফিনেটলি এর আগের নাম্বারটা প্রেডিসেসর এবং সাকসেসর, দেখো প্রাইম নাম্বার, তোমাকে আর অন্য কিছু চেক করতেই হবে না। এবার দেখো সিক্স এইট যা কত, ফর্টি এইট, সো এটাও এখনও ওর মধ্যেই থাকছে, তাহলে ফর্টি এইট, তার আগের নাম্বারটা হচ্ছে ফর্টি সেভেন প্রাইম নাম্বার, বাট ফর্টি নাইন প্রাইম নাম্বার নয়। তাহলে ফর্টি থেকে ফিফটির মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে কে, ফর্টি ওয়ান ফর্টি থ্রি আর ফর্টি সেভেন। এইভাবে ধরো আমি যদি তোমাদেরকে বলি যে প্রাইম নাম্বার ফাইন্ড করতে হবে সিক্সটি থেকে সরি সেভেন্টির মধ্যে, সো দেখো সিক্স টেন যা সিক্সটি, তাহলে সিক্সটির পর এটা সিক্সটি, সিক্স টেন যা সিক্সটি, আমি তোমাকে বলেছি সিক্সটি থেকে কতর মধ্যে বলেছি সেভেন্টির মধ্যে, তাহলে সিক্সটি সিক্সটির নেক্সট নাম্বার কী হবে, ডেফিনেটলি বুঝতেই পারছ সিক্সটি ওয়ান। এবার সিক্স ইলেভেন যা সিক্সটি সিক্স, তাহলে সিক্সটি সিক্সের আগের নাম্বার কী, সিক্সটি ফাইভ, অবভিয়াসলি ফাইভ ওয়ান্স প্লেসে আছে মানে ফাইভ দিয়ে ডিভিসেবল, বাট সিক্স সিক্সটি সিক্সের নেক্সট নাম্বার সরি সাকসেসর নাম্বার কী হবে, সিক্সটি সেভেন, সিক্সটি সেভেন প্রাইম নাম্বার। আর তোমাকে কিচ্ছু চেক করতে হবে না, তুমি শুধু সিক্সের মাল্টিপেলগুলো করে করে যাবে, তার আগেরটা এবং তার পরেরটি চেক করবে, যদি হয় সেটা লিখে দেবে, নাহলে বাস এইভাবে তোমাকে কাউন্ট করতে হবে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রসেস, এটা আমি বলতে পারি তোমাদের। এক দেখো প্রসেসটি হচ্ছে প্রচণ্ড ইন্টারেস্টিং, ঠিক আছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ খুব ইজি ওয়েতে তুমি বার করতে পারবে, এবং খুব টাইম শর্ট টাইমের মধ্যে তুমি বার করতে পারবে, এবং ইন্টারেস্টিং অলসো। সো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ ইয়োর সাবস্ক্রিপশন ইজ মাই মোটিভেশন, সো প্লিজ কিপ মি মোটিভেটেড, অ্যান্ড আমি এরপর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এবং নেক্সট ভিডিওতে আরও এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো।